মুভির শুরুতে আমরা দেখতে পাই চ্যাং নামের একটি গুন্ডা এবং তার দুজন সাথী মিলে একটি কাপলের পিছে পিছে ধাওয়া করছিল, আর সেই কাপলটি তাদের হাত থেকে বাঁচার জন্য জঙ্গলের ভিতর পালিয়ে যাচ্ছিল। কিন্তু সেই গুন্ডাগুলো কিছুক্ষণের মধ্যেই সেই কাপলকে ধরে ফেলে আর তাদেরকে খুবই নৃশংসভাবে মেরে ফেলে। আর এখানেই সিন শিফট হয়, আর আমরা ইয়োড এবং গুয়া নামের একটা কাপলকে দেখতে পাই। তারা একে অপরকে খুবই ভালোবাসত এবং ভবিষ্যতে তারা বিয়েও করতে চাইত, কিন্তু ইয়োডের বাবা মা তাদের এই সম্পর্কে একদমই খুশি ছিল না, কারণ গুয়া ছিল একটি বোবা মেয়ে আর তার সাথে তার বাবা তার মাকে এবং তাকে অন্য একটি মহিলার জন্য ছেড়ে চলে গিয়েছিল, যার জন্য বুয়াদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনও খুবই খারাপ ছিল। কিন্তু তবুও ইয়োড বুয়াকেই বিয়ে করতে চায়। এরপরে একদিন ইয়োড এবং বুয়া নদী থেকে কাঁকড়া ধরে বাড়িতে যাচ্ছিল, তখন গ্রামের কিছু বদমাশ ছেলেরা তাদেরকে জ্বালাতন করার জন্য বুয়ার মাথায় পাথর দিয়ে আঘাত করে, যার ফলে বুয়ার মাথা থেকে রক্ত বের হতে থাকে। তাই ইয়োড খুব তাড়াতাড়ি তাকে বাড়িতে নিয়ে যায়, যেখানে বুয়ার মা তার মাথায় মলম লাগিয়ে দেয় আর বুয়াকে রেস্ট করতে বলে। এরপরে বুয়ার মা ইয়োডের কাছে যায় আর তাকে বলে যে তুমি আমার মেয়ের থেকেও ভালো মেয়ে পাবে, তাই এখন থেকে তুমি আমার মেয়ের সাথে আর কোনো সম্পর্কই রাখবে না। এটা শুনে ইয়োড বলে যে আমি বুয়াকে খুবই ভালোবাসি, আর কে কি বলল তাতে আমার কিছুই যায় আসে না, আমি বুয়াকেই বিয়ে করব। এইভাবে ইয়োড গ্রামের সকলের বিরুদ্ধে গিয়ে বুয়াকে ভালোবাসে। এর পরের দিন ইয়োড এবং বুয়া আবার দেখা করে আর তারা একসাথে ভালো সময় কাটানোর জন্য মাছ ধরতে থাকে আর সেই মাছগুলোকে রান্না করে একসাথে খাওয়া দাওয়াও করে। ইয়োডের গ্রামে চ্যাং এবং তার দুজন সাথী ছিল, যাদেরকে দেখে এটা মনে হয় যে তাদের মানুষকে বিরক্ত করা ছাড়া আর কোনো কাজই নেই। এছাড়াও তারা মানুষের জিনিসপত্র এবং টাকা পয়সা চুরি করেই চলত। চ্যাং বিবাহিত ছিল, চ্যাং এর স্ত্রী প্রায় সময় চ্যাংকে তার ব্যবহারের জন্য বকাঝকা করত, কিন্তু চ্যাং তার স্ত্রীর কোনো কথাতেই পাত্তা দেয় না। একদিন ইয়োড এবং বুয়া যখন মাছ ধরে বাড়িতে ফিরছিল, তখন চ্যাং এবং তার দুজন সাথী মিলে তাদের সামনে এসে পড়ে আর তাদের কাছ থেকে তাদের মাছ ছিনিয়ে নেয়। চ্যাং সেখানে বুয়ার সাথেও খারাপ ব্যবহার করে, যেটা দেখে ইয়োড বুয়াকে সেখান থেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু চ্যাং একা তাদের তিনজনের সাথে পেরে উঠছিল না। আর ঠিক সেই সময়ে চ্যাং এর স্ত্রী সেখানে চলে আসে, যে চ্যাং এবং তার সাথীদের কাছ থেকে বুয়া এবং ইয়োডকে বাঁচিয়ে নেয়। বিকালে যখন ইয়োড তার বাসায় যায়, তখন চ্যাং এর বাবা চ্যাংকে বলে তুমি অন্য সবার মতো ব্যাংককে গিয়ে জব করো। আসলে সে এটা ভাবত যে টাকা কামানোর জন্য ইয়োডের ব্যাংককে যাওয়াটা খুবই জরুরি, কিন্তু ইয়োড তাকে বলে যে সে শহরে থাকতে চায় না, সে গ্রামেই থাকতে চায়, কারণ গ্রামে থাকতে তার ভালো লাগে। এর পরের দিন সকালে আমরা একটা বাটুল চোরকে দেখতে পাই, যে একটা দোকান থেকে কলা চুরি করে পালিয়ে যাচ্ছিল, আর ঠিক সেই সময়ে বুয়াও কলা নিয়ে সেই দোকানের পাশ দিয়েই যাচ্ছিল, যেটা দেখে সেই দোকানদার বুয়াকে চোর ভেবে বসে আর তাকে অনেক উল্টাপাল্টা কথা বলে। বেচারি বুয়া ছিল বোবা, তাই সে সেখানে বলতে পারেনি যে সে কলা চুরি করেন, তাই সে কান্না করতে থাকে। সেই দিন ইয়োডের মা বুয়ার মার সাথে দেখা করতে আসে আর সে বুয়ার মাকে বলে যে আমি একটা বোবা মেয়েকে আমার ছেলের বউ বানাতে পারবো না, আর তাই তুমি তোমার মেয়েকে আমার ছেলের কাছ থেকে দূরে রাখো। বুয়াও আড়াল থেকে এইসব কথা শুনছিল, যেটা শুনে সে খুবই দুঃখী হয়ে যায়। এরপরে বুয়া ক্ষেতের দিকে যেতে থাকে আর সে ক্ষেতে গিয়ে কান্না করতে করতে চিন্তা করতে থাকে যে আসলে পুরো গ্রামের মানুষ তাকে কেন ঘেন্না করে। কিছুক্ষণ পর ইয়োড সেখানে আসে আর সে বুয়াকে জড়িয়ে ধরে তাকে ওয়াদা করে যে সে কখনোই বুয়াকে ছেড়ে যাবে না আর খুব তাড়াতাড়ি সে বুয়াকে বিয়ে করে ফেলবে। এরপরে তারা দুজন মাছ ধরার জন্য নদীতে নেমে পড়ে। ইয়োড তখন মাছ ধরার জালটা ঠিক করছিল আর ঠিক সেই সময় চ্যাং এবং তার সাথীরা মিলে বুয়াকে কিডন্যাপ করে জঙ্গলের ভিতরে নিয়ে যায়, যেখানে চ্যাং জবরদস্তি বুয়ার কাপড় খোলার চেষ্টা করে আর তাই বুয়া চ্যাং এর সাথে লড়াই করার চেষ্টা করে, কিন্তু তখন চ্যাং এবং তার সাথীরা মিলে সেখানে বুয়াকে খুবই বাজেভাবে মারে। অপরদিকে ইয়োড বুয়াকে কোনো দিকেই খুঁজে পাচ্ছিল না, তাই সে তাকে আশেপাশে খোঁজার চেষ্টা করে। তখন সে সেখানে বুয়ার একটা জুতা দেখতে পায়, যেটা দেখে সে বুঝতে পারে বুয়া আসলে কোনো বিপদে আছে, তাই ইয়োড জঙ্গলে গিয়ে বুয়াকে খুঁজতে থাকে। তখন সে দেখতে পায় চ্যাং এবং তার সাথীরা মিলে বুয়াকে খুবই নৃশংসভাবে মারছে, তাই ইয়োড বুয়াকে বাঁচানোর জন্য সেই তিনজন গুন্ডার সাথে লড়াই করতে থাকে, কিন্তু তারা তো ছিল তিনজন, তাই তারা খুব সহজে ইয়োডকে সেখানে মারতে শুরু করে। এরপরে চ্যাং সেখানে বুয়ার সাথে জোর জবরদস্তি করে, তারপর তারা তিনজনে মিলে বুয়া এবং ইয়োডকে সেখানে মেরে জঙ্গলের কোথাও দাফন করে দেয়। অনেক রাত হয়ে যাওয়ার পর বুয়া যখন বাড়িতে ফিরছিল না, তখন বুয়ার মার খুবই চিন্তা হচ্ছিল, তাই সে এর পরের দিন ইয়োডের ফ্যামিলির কাছে যায়।
যেখানে গিয়ে সে জানতে পারে যে গতকাল রাত থেকে ইয়োডও বাসায় ফেরেনি। এরপরে ইয়োড এবং বুয়ার বাবা মা তিনজনে মিলে তাদেরকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। যখন তারা খেতে যায় সেখানে তারা ইয়োড এবং বুয়ার কিছু জিনিসপত্র দেখতে পায়, যেটা দেখে তাদের চিন্তা আরো বেড়ে যায়। তারপর তারা সেখানে একটি লোক দেখতে পায়, যেখানে সেই লোকটি তাদেরকে বলে যে চ্যাং এবং তার সাথীরা মিলে কিছুদিন ধরে বুয়া এবং ইয়োডকে খুবই জ্বালাতন করছিল। এটা জানতে পেরে তারা তিনজন সোজা চ্যাংয়ের বাড়িতে চলে যায়, যেখানে চ্যাং তাদেরকে ধমকি দিয়ে তাড়িয়ে দেয়। এরপরে তারা তিনজনে মিলে পুলিশ স্টেশনে গিয়ে মিসিং রিপোর্ট করে, আর তারা পুলিশকে বলে যে তাদের চ্যাং এবং তার সাথীদের ওপর সন্দেহ হচ্ছে। তখন পুলিশ অফিসার বলে যে চ্যাং এর বিরুদ্ধে আমাদের কাছে কোনো প্রমাণ নেই, তাই আমি এখন কোনো অ্যাকশন নিতে পারবো না। এছাড়াও সেই পুলিশ অফিসার সেখানে বলে যে হয়তোবা তারা তাদের নিজেদের নতুন জীবন শুরু করার জন্য শহরে চলে গেছে। এরপরের সিনে আমরা চ্যাং এর একদল সাথী লেককে দেখতে পাই, যে জঙ্গলে একা একা ঘোরাফেরা করছিল। আসলে তার নিজের করা পাপের ওপর অনেক অনুতাপ হচ্ছিল, আর সেই অনুতাপ থেকে পালাতে পারছিল না। কিছুক্ষণ পর চ্যাং এবং ফেট সেখানে চলে আসে আর লেককে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? তখন লেক বলে যে কিছুদিন ধরেই আমার খুবই খারাপ লাগছে আর আমি এখন নিজেকে পরিবর্তন করতে চাই। এছাড়াও লেক সেখানে চ্যাং এবং ফেটকে বলে যে তোমরা তোমাদের নিজেদের খারাপ কাজগুলো সব ছেড়ে দাও। এটা শুনে চ্যাং খুবই রেগে যায় আর নিজের বন্দুক বের করে লেকের দিকে ধরে আর তাকে ধমকি দিয়ে বলে, যদি পুলিশ আমাদের ব্যাপারে কোনো কিছু জানে তাহলে আমি তোমাকে জানে মেরে ফেলবো। এরপরে তারা তিনজন শিকার করার জন্য জঙ্গলের ভিতরে চলে যায়। যখন তারা জঙ্গলের ভিতর জানোয়ার খুঁজছিল শিকার করার জন্য, তখনই তারা সবাই সেখানে বুয়ার আত্মা দেখতে পায় আর তারা সবাই খুবই ভয় পেয়ে যায় আর জঙ্গল থেকে পালিয়ে আসে। রাতের বেলায় সেই তিনজন গুন্ডা কিছু মেয়েদের সাথে ড্রিঙ্ক করে এনজয় করছিল। তখন লেক ওয়াশরুমে যাওয়ার জন্য বাহিরে চলে আসে। যখন সে বাহিরে আসে তখন সে মাটিতে একটি সাদা কাপড় পরা মেয়েকে দেখতে পায়। তাই লেক আস্তে আস্তে সেই মেয়েটির কাছে যায় দেখার জন্য যে সেই মেয়েটি কে। যখন সেই মেয়েটিকে ঘুরিয়ে দেখে তখন সে দেখতে পায় সেটি আর কেউ নয়, সেটি হচ্ছে বুয়া। বুয়াকে দেখে লেক খুবই ভয় পেয়ে যায় আর সে তাড়াতাড়ি করে তার বন্ধুদের কাছে চলে যায়। এরপরে তারা তিনজন পার্টি শেষে নিজেদের বাড়িতে চলে যায়। কিন্তু তাদের তিনজনের মনেই বুয়ার জন্য খুবই ভয় ছিল, বিশেষ করে লেকের মনে বেশি ভয় ছিল। যখন সে তার বিছানায় যায় তখন সে বারবার বুয়ার আত্মাকে দেখতে পায় যে তার ওপর হামলা করছিল। তাই ভয়ে সারা রাত লেক ঘুমাতে পারে না। এরপরের দিন সকালে লেক ফেডের সাথে দেখা করে আর সে ফেডকে গতকাল রাতে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলে, যেটা শুনে ফেড খুবই অবাক হয় আর ফেট বলে যে গতকাল রাতে আমিও তো এইসব কিছুই দেখেছি। এখানে লেক ফেটকে বলে যে আমরা গ্রাম ছেড়ে শহরে চলে যাই আর সেখানে গিয়ে চাকরি করি, যাতে আমরা এই বিপদ থেকে বাঁচতে পারি। এছাড়াও লেক বলে যে গ্রামের মানুষরা যদি আমাদের এই খারাপ কাজ সম্পর্কে জেনে যায় তাহলে আমরা আর বাঁচতে পারবো না। যেটা শুনে ফেট বলে যে আমাদের মতো মানুষের জন্য শহরে গিয়ে চাকরি পাওয়াটা খুবই কষ্টকর, তাই আমাদের গ্রামেই থাকতে হবে। এরপরে তারা তিনজন আবার শিকারে যায় জঙ্গলে আর ঠিক সেই সময়ই লেকের সামনে বুয়া চলে আসে আর লেকের পিছে ছুটতে থাকে, যেটা দেখে লেক খুবই ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালানোর চেষ্টা করে। পালানোর সময় লেকের মাথায় একটা কাঠের টুকরোর আঘাত লাগে আর তাই সে ওয়াশরুমে যায় সবকিছু ফ্রেশ করার জন্য, যেখানে সে ইয়োডের আত্মা দেখতে পায়, যেটা দেখে সে আরো বেশি ভয় পেয়ে যায়। এর পরের দিন ফেট মরার ভয়ে মন্দিরে যায়, যেখানে গিয়ে সে নিজের জীবন বাঁচানোর জন্য ভগবানের কাছে প্রার্থনা করে। এরপরে সে চ্যাং এর সাথে দেখা করে। সে চ্যাংকে বলে যে আমি গ্রামের সবার কাছে আমার দোষ স্বীকার করব। এটা শুনে চ্যাং খুবই রেগে যায় আর সে সেখানে ফেটকে একটা ঘুষি মেরে তাকে চুপ থাকতে বলে। কিন্তু ফেট এখন আর চুপ থাকতে চায় না, তাই সে জিদ করতে থাকে যে সে গ্রামের সবাইকে সবকিছু বলে দেবে। তাই চ্যাং সেখানে ফেটকে নৃশংসভাবে মারতে থাকে আর তাকে সেখানে জানে মেরে ফেলার ধমকিও দেয়, আর তাই ফেট সেখানে ভয় পেয়ে শান্ত হয়ে যায়। সেই দিন রাতে চ্যাংও একটা ভয়ানক স্বপ্ন দেখে, যেখানে চ্যাংকে ইয়োড এবং বুয়ার আত্মা তাকে বেডে বেঁধে রেখেছে আর সেই দুই আত্মা তাকে সেখানে জ্বালাতন করছে আর তারা একটি কুড়াল নিয়ে তার কাছে আসে। এর পরের দিন সকালে আমরা ফেটকে দেখি যে কাছে একটা নদীতে মাছ ধরছিল। তখন সেখানে একটি ভয়ানক আওয়াজ শুনতে পায়, তাই সে খুবই ভয় পেয়ে যায় আর চারদিকে দেখতে থাকে, কিন্তু সে আশেপাশে কাউকেই দেখতে পায় না। তখনই সে হঠাৎ পানিতে কিছু একটা পড়ার শব্দ শোনে, তাই সে আরো বেশি ঘাবড়ে যায়। তাই সে ভয় পেয়ে সেই জঙ্গল থেকে পালানোর চেষ্টা করে আর তখনই তাকে পিছন থেকে কেউ ধরে ফেলে আর তাকে জবরদস্তি পানিতে ডুবাতে শুরু করে, যেটাতে ফেটের সেখানেই মৃত্যু হয়। ফ্যাড এবং লেকের হঠাৎ করে মৃত্যুতে চ্যাং এর পিতাও ভয় পেয়ে যায় আর সে তার নিজের ছেলের চিন্তা করতে থাকে। তাই সে তার ছেলে চ্যাংকে বলে যে তুমি নিজের দোষ স্বীকার করে নাও আর তুমি যদি এটা না করো তাহলে তোমার অবস্থাও তোমার সাথীদের মতোই হবে। কিন্তু চ্যাং এখনো তার দোষ স্বীকার করতে না করে দেয়,
কারণ সে এটা ভয় পাচ্ছিল সে যদি তার দোষ স্বীকার করে ফেলে তাহলে গ্রামের সব লোক তাকে পুলিশের হাতে তুলে দেবে আর তাকে জেলে যেতে হবে। একদিন রাতে চ্যাং যখন তার স্ত্রীর সাথে ঘুমাচ্ছিল তখন সে কিচেন থেকে কিছু আওয়াজ শুনতে পায়, যেটা শুনে তার ঘুম ভেঙে যায়। আর সে তার ওয়াইফকে ঘুম থেকে জাগিয়ে বলে, তুমি কি কিচেন থেকে কোনো আওয়াজ শুনেছো? এখানে তার স্ত্রী তাকে কোনো কিছু বলার বদলে তাকে খুবই বকাঝকা করে, কারণ চ্যাং তার ঘুম নষ্ট করেছে। এরপরে চ্যাং এর ওয়াইফ আবার ঘুমিয়ে যায় আর চ্যাংও ঘুমানোর চেষ্টা করে, কিন্তু চ্যাং আবারও সেই আওয়াজ শুনতে পায় আর চ্যাং সেখানে খুবই ভয় পেয়ে যায়। তাই সে বিছানা থেকে উঠে লাইট অন করার জন্য যায়, যেখানে গিয়ে সে জানতে পারে যে তার ঘরের টিউবলাইটটি খারাপ হয়ে গেছে। চ্যাং অন্ধকারে ভয় পাচ্ছিল তাই সে সেখানে মোমবাতি জ্বালানোর চেষ্টা করে। যখনই সে মোমবাতি জ্বালায় তখন মোমবাতিটি নিজে নিজেই নিভে যায়। এরপরে চ্যাং আবারও সেই মোমবাতিটি জ্বালায় আর যখনই সে পিছনে ঘোরে তখনই তার সামনে বুয়ার আত্মা চলে আসে, যেটা দেখে চ্যাং খুবই ভয় পেয়ে যায় আর কোনো মতনে সে একটা চাকু হাতে নেয় আর বুয়ার ওপর বারবার অ্যাটাক করে। তখন সে দেখতে পায় যে সে চাকু দিয়ে বুয়াকে নয় তার স্ত্রীকেই আঘাত করেছে আর এখানে তার স্ত্রীও মারা যায়। চ্যাং সেখানে এটা বিশ্বাস করতে পারছিল না যে সে নিজেই তার স্ত্রীকে মেরে ফেলেছে, তাই চ্যাং সেখানে খুবই কান্না করতে থাকে। তখনই তার পিছন থেকে একটি লোক চলে আসে আর তার উপর হামলা করে তাকে সেখানে বেহুশ করে ফেলে। কিছুক্ষণ পর চ্যাং এর যখন হুশ ফেরে তখন সে নিজেকে বাঁধা অবস্থায় দেখতে পায়। তখনই সেখানে ইয়ড এবং বুয়া চলে আসে, যারা এখনো জীবিত ছিল। চ্যাং তাদেরকে জীবিত দেখে খুবই ভয় পেয়ে যায়। তখনই সেখানে ইয়ড চ্যাংকে বলে যে তুমি এবং তোমার সাথীরা মিলে যখন আমাদেরকে জীবন্ত দাফন করে ফেলেছিলে এর কিছুক্ষণ পরেই সেখানে বৃষ্টি হয় আর তাই আমাদের জ্ঞান ফিরে যায় আর কোনো মতনে আমরা সেই মাটির নিচ থেকে বের হয়ে আসি আর আমরা কোনো মতনে একে অপরের সাহায্য করে বেঁচে রয়েছি আর আমরা কিছুদিন ধরেই জঙ্গলেই ছিলাম কারণ আমরা নিজেদেরকে তৈরি করছিলাম তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কিছুদিন পর যখন আমরা পুরোপুরি তৈরি হয়ে যাই আর আমরা আমাদের প্রতিশোধ নিতে শুরু করি। আসলে ইয়ড এবং বুয়া এটা বুঝতে পেরেছিল যে তারা যদি খারাপ কিছুকে আটকাতে চায় তাহলে তাদেরকেও খারাপ হতে হবে আর তাই তারা একে একে তাদের প্রতিশোধ নেওয়া শুরু করে। ইয়ড এবং বুয়ার পুরোপুরি কথা শোনার পর চ্যাং তাদের কাছে নিজের জীবন ভিক্ষা চায়, কিন্তু তারা দুজন সেখানে চ্যাং এর কোনো কথাই শোনে না আর তাকে ফাঁসি দিয়ে সেখানে জীবন্ত মেরে ফেলে আর তাদের প্রতিশোধও পূর্ণ হয়। আর এই মুভিটি এখানেই শেষ হয়।